Hello viewers, Assalamu alaikum. This is Vet Dr. Sagir Uddin Ahmed from Dr. Sagir's Pet Clinic. Today I am going to talk about maggot infestation. Larva হয়ে যাওয়া এবং এর কারণে কুকুরের মাসলে অনেক ড্যামেজ হয় এবং নেক্রোসিস হয়ে যায় এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে কুকুরে অনেক কষ্ট হয়। এটা সাধারণত কুকুরে যদি কোনো গায়ের মধ্যে কোনো ক্ষত থাকে এবং একে রেগুলার গোসল টোসল বা পার্সোনাল হাইজিন গুলো মেইনটেইন না করা হয় সেই ক্ষেত্রে মাছি ডিম পারে ওই কাটা জায়গাগুলোতে এবং পরবর্তীতে সেকেন্ডারি লার্ভা ক্রিয়েট হয় মাছির ডিম থেকে এবং এই লার্ভাগুলো পরবর্তীতে কুকুরের মাসেলে পেনিট্রেট করে সেখানে একদম ডিপ সিটেড হয় এবং আস্তে আস্তে বড় হতে থাকে এবং এগুলো কিলবিল করতে থাকে এবং কুকুরের মাসেলে অনেক পেইন দেয় এবং কুকুরকে অনেক দুর্বল করে ফেলে এবং এগুলোর কারণে সেকেন্ডারি ব্যাকটেরি ইনফেকশন হয়ে যায়। প্রচুর গন্ধ হয়, মানুষ নোংরা ভেবে অনেকে আসতে চায় না কাছে, যার ফলে ওদের একদম দুর্বিষহ অবস্থা হয়। অথচ এটা যদি ইনিশিয়ালি চিকিৎসা করা যায় তাহলে এগুলো খুব বেশি গাড়াবে না। তো আমরা এখন দেখাবো একটি জার্মান শেফার্ড আমাদের এখানে এসেছে ম্যাগট ইনফেস্টেশন নিয়ে। আমরা আগেও ম্যাগটের উপর ভিডিও করেছি, এখন আমরা একটু একটা জার্মান শেফার্ড নিয়ে এসেছে। এর আগে ল্যাব্রাডর দেখেছিলাম, এখন জার্মান শেফার্ড ডগের লেজের মধ্যে প্রায় একই জায়গায় এখন হয়েছে। তো সেই জায়গাটা আমরা এখন দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ওষুধ দিয়ে এই যে এই জায়গাতেই ম্যাগট হয়েছে, পোকা হয়েছে, তো এই জায়গাটাতে আমি ওষুধ দিয়ে তুলা দিয়ে রেখেছি, তাহলে এগুলো পোকাগুলো আরও সব বের হবে, তারপরে এগুলোকে বের করা হবে। তো এখন ওকে আমরা অ্যানেসথেসিয়া দিয়েছি। আপনারা দেখেন বড় একটি জার্মান শেফার্ড ঘুমিয়ে আছে। যে আমরা যদি দেখি, হ্যাঁ, ওর বয়স অনেক বেশি, 10 বছর, তাই আমরা খুব ভেবে চিনতে ডোজ ক্যালকুলেশন করে ওকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়েছে। এখনও ঘুম ঘুমে লাল মেয়ে স্বপ্ন দেখছে, এর মধ্যে আমরা আচ্ছা করে দেব। তো বন্ধুরা আপনারা দেখলেন যখন আমরা এই ম্যাগট ইনফেস্টেশন সার্জিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা একটা ক্লিন করে দিই, তখন তাদেরকে এরকম অ্যানেসথেসিয়া আমরা দিয়ে দিই। অ্যানেসথেসিয়া দিয়ে তারপরে জিজ্ঞাসা করি যেন তারা ব্যথা কম পায় আর কি। তো এছাড়া লোকাল অ্যানেসথেসিয়াও দেওয়া হয় জায়গাটাতে, যেন কী বলে লোকালি ওই জায়গাটা অবশ্য থাকে। জেনারেল অ্যানেসথেসিয়া দিয়ে দিতে হয়, এই কারণে না হলে কুকুর ঘুরে তাকাতে চায়, দেখ বিরক্ত হতে চায়। তো যার ফলে শুধু লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে এগুলো ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়, সেক্ষেত্রে জেনারেল অ্যানেসথেসিয়া দিতে হয়। তবে অবশ্যই জেনারেল অ্যানেসথেসিয়া খুব সাবধানে, মানে কী বলে ডোজ ক্যালকুলেট করে তারপর দিতে হবে। তো বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যেই সার্জিক্যাল অ্যাপ্রোচ চলে যাবো। সার্জিক্যাল অ্যাপ্রোচ হওয়ার পর যেহেতু এগুলো একটু র ভিডিও, আমরা সব হয়তো দেখাবো না, কিছুটা কিছুটা দেখাবো। তো আমরা এখন সার্জারি শুরু করবো কিছুক্ষণ পরে, তারপরে সার্জারিটা শেষ হওয়ার পর আমাদের কিছু ভিডিও ক্লিপস ধারণ করা হবে এবং পরবর্তীতে ওই ভিডিও ক্লিপসগুলো যখন আমরা দেখাবো, দেখানোর পর ওগুলো ব্যাপারে আমি আরও কিছু বলবো যেগুলো কিনা আপনারা পার্সোনাল হাইজিন মেনটেনের মাধ্যমে কী করে কুকুর বেড়ালের ম্যাগট থেকে আপনারা তাদেরকে রক্ষা করবেন সেই বিষয়গুলো আমরা ডিটেল আমরা জানাবো। তো আমরা এখন সার্জারিতে ঢুকছি, কিছুক্ষণ পর আবার কথা বলবো এই বিষয়ে। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন।